নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। শনিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পানুহাট রাজমহিষী দেবী উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের পরীক্ষা এবং তাদের আগামী দিনগুলির জন্য শুভেচ্ছা জানালো কাটোয়া এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার সকালে রাজমহিষী দেবী উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে বিদ্যালয়ের পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে একটি করে ব্যাগ, বোর্ড, পেন ও জলের বোতল তুলে দেওয়ার সাথে সাথে তাদের পরীক্ষার সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়। এই প্রসঙ্গে কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ কুমার মণ্ডল জানান, ছেলে মেয়েদের পরীক্ষা হলে হয়নি, অনলাইনে পরীক্ষা হয়েছে। তা প্রথম আজ 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 2 বছর পরে। এই পরীক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্নেহ এবং ভালোবাসা রয়েছে, তার সাথে রয়েছে ছেলে মেয়েদের সাফল্য কামনা। এই সাফল্য কামনাটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছি। তার সাথে একটা ব্যাগ, যেখানে সেই ব্যাগে মমতা ব্যানার্জির ছবি রয়েছে এবং তার শুভেচ্ছা কামনার কথাগুলো লেখা রয়েছে, এবং ব্যাগের মধ্যে রয়েছে একটা জলের বোতল, একটা লেখার যে প্যাড এবং কলম। এই দিন রাজমহিষী দেবী উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের পরীক্ষার জন্য শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে কাটোয়ার বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, পরীক্ষার্থীদের শুভকামনার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করেছি। এর মধ্যে একটা রাইটিং প্যাড আছে, একটা জলের বোতল আছে আর পেন আছে। এটার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মনোবলকে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বায়েন সরকার, কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা, খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের প্রধান আন্না দত্ত, খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ চৌধুরী, পঞ্চায়েত সদস্য সুব্রত বিশ্বাস, রজনী সরকার, কাটোয়া এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আনিস ঘোষ সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125।